প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন আইজ্যাক নিউটন। একদা তিনি তার বাড়ির আঙ্গিনায় একটি আপেল গাছের নিচে বসেছিলেন। এ সময় সে গাছ থেকে একটি আপেল তার মাথায় পড়ে। আপেল কেন উপরে কিংবা আশপাশের দিকে না গিয়ে সোজা নিচের দিকে এলো, এই চিন্তা করতে করতে তিনি মাধ্যাকর্ষণের ধারণা পেয়ে যান। সেই আপেল গাছটি এখনও দাঁড়িয়ে আছে যুক্তরাজ্যে নিউটনের লিঙ্কনশায়ারের বাড়িতে। নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা লিপিবদ্ধ আছে অষ্টাদশ শতাব্দীর একটি পাণ্ডুলিপিতে, যেটি লেখক নিউটনের বন্ধু উইলিয়াম স্টুকিল। পাণ্ডুলিপিতে তিনি লিখেছেন, নিউটন আমাকে বলেছিলেন আপেল গাছটির নিচে তিনি গভীর চিন্তামগ্ন ছিলেন। এ সময় আপেলটি মাথার উপর পড়ার কারণেই তিনি বিষয়টি নিয়ে ভাবতে বসেছিলেন। এই ধারণা থেকে বের হয়ে আসে আজকে মাধ্যাকর্ষ সূত্র। স্টুকিল এই পাণ্ডুলিপিতে লিখেছেন, নিউটন এবং তিনি এই আপেল গাছটির নিচে বসে একদিন চা খাচ্ছিলেন। এ সময় নিউটন তাকে বলেন, তুমি কি জানো আমি যুবক বয়সে এই গাছের নিচে বসা অবস্থায় মাধ্যাকর্ষণের ধারণা পেয়েছিলাম। আমি তখন কথাটি রসিকতা মনে করে বলেছিলাম, ও তাই? কিন্তু পরে ঘটনাটি নিউটন যখন তার ছাত্রদেরও একাধিক বলেছেন, তখন বুঝতে পারে সেটি রসিকতা ছিল না। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।